হচ্ছে আজকে? মোসে বলে না মেন লাখ যতন কর হার রে। উফ বাবা, এখনো এলো না। লাখ যতন কর হার রে মোরা সিয়া, মোসে বলে না মোরা সিয়া, মোসে বলে না। হ্যালো। হ্যাঁ, এসে গেছি আমি, একদম তোমার দরজার বাইরেই আছি। কোথায়? এই তো তোমার দরজার বাইরে। তুমি কিন্তু লেট, একদম চলে এসেছি। একটু দেরি হয়ে গেল বোধ হয়, না? একটু না, বেশ বেশ খানিকটা দেরি হয়ে গেল, সরি। আসলে ভীষণ জ্যাম, এটা একটা এক্সকিউজ, এমন এক্সকিউজ। মানে তুমি জ্যামটা বলার আগে পজও করলে, তার মানে কতটা খারাপ এক্সকিউজ হলো ব্যাপারটা ভাবো না। তার আগে একটু বলে নিই দর্শকদের যে লগ্নজিতা তো আমার জন্য ওয়েট করছিলই, এখানে ঠিক উল্টো হয়ে গেছে। আমরা সাধারণত ওয়েট করি স্টারের জন্য, কিন্তু ও আগে থেকেই আমাকে বলে রেখেছিল একটু সকাল সকাল আসতে, আজকে সারাদিন থাকবো লগ্নজিতার সঙ্গে। এবং গান তো থাকবেই লগ্নজিতার, বসন্ত, যে বসন্ত এখনও সবার মনে থেকে গেছে, এবং লগ্নজিতাও আগামী দিনে এরকম হয়তো আরও গান আমরা পাবো লগ্নজিতার কাছ থেকে। আজকে সারাটা দিন থেকে দেখবো কীভাবে লগ্নজিতার সারাটা দিন কাটায়, তাই তো? এবং থাকলেই বুঝতে পারবে যে আমি কি অত্যন্ত ল্যাদখে সারাটা দিন কাটাই। না মানে সকালবেলাটা নিশ্চয়ই তুমি শুরু করো তোমার গান দিয়ে। ওই একটাই সারাদিনে একটাই কনস্ট্রাকটিভ কাজ করি, সেটা হচ্ছে সকালবেলা রেয়াজ, আর একটাও কাজের কাজ করি না সারাদিনে। তাহলে চলো যাওয়া যাক তোমার ভেতর দিকে। আচ্ছা শোনো, বলছি কি যে একটু ইয়ে খেয়ে নিই, একটু চা খেয়ে নিই, কারণ আমি সকাল থেকে একটু চা খাইনি, গলাটা কোলা ব্যাঙের মতো হয়ে যাচ্ছে। লগ্নজিতা কি নিজে নিজে চা করে খায়? আমি রিসেন্টলি আমার চা নিয়ে একটু আদিক খেতা শুরু হয়েছে। আদিক খেতা? হ্যাঁ, আদিক খেতা, কারণ আমার অত্যন্ত, আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তো সেই জন্য আমি এখন গ্রিন টি খাওয়া শুরু করেছি। তাতে কি লাভ হবে আমি জানি না। শুধু গ্রিন টি খেলে কিছু হবে না বোধহয়, কারণ তারপরও একটা ফলো করতে হয় বিষয়টা। তো সেই একটা হচ্ছে, দেখো সেইগুলো ফলো করতে পারছি না বলে যেগুলো পাচ্ছি সেগুলো করছি। হ্যাঁ, তো সেজন্য আমি চায়ে চিনি খাওয়া বন্ধ করেছি, গ্রিন টি খাচ্ছি, মধু দিয়ে খাচ্ছি, নানা ন্যাকামো হয়েছে আমার জীবনে নতুন করে আর কি। এই হচ্ছে মোটামুটি আমার ঘর, যেটা সাধারণত অনেক বেশি নোংরা থাকে, আজকে একটু গোছানো আছে। হ্যাঁ, একটু ভদ্রলোকের মতো করা হয়েছে। না মানে এটা যে তোমার ঘর, দেখো ঢুকেই আমরা দেখতে পাচ্ছি তানপুরা মানে খাটে রাখা আছে, মানে সকালবেলা যে রেওয়াজ করছিলে তারই একটা নমুনা। এবং এই তানপুরা এবং তোমার এই ঘর, তার সঙ্গে গান, এটা দিয়ে কিন্তু আজকে মোটামুটি তারাদের কথাটা বেশ ভালোই লাগবে দর্শকদের। কিন্তু তারাদের কথা দর্শক নিশ্চয়ই রেয়াজ শুনতে ভালো লাগবে না, মানে রেয়াজ বসে শোনারটা খুব বোরিং একটা ব্যাপার। সে তো ঠিক, রেয়াজ করার পর যে আলটিমেট প্রোডাক্টটা হয় সেটা তো শুনতে ভালো লাগবে। আচ্ছা লগ্নজিতে একটু জানতে ইচ্ছে করছে এবং দর্শকদেরও হয়তো জানতে ইচ্ছে করবে, এর মধ্যে তোমার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ বেরিয়েছে এবং সবাই তোমার যে একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, যারা তোমার গানের যে গায়কী এবং যে গলার টোন এবং কথা বলার যে একটা ভঙ্গিমা, সেটা সবার থেকে একদম আলাদা তোমার। তুমি আমাকে বলে এই তুমি এই অফারটা পেলে কিভাবে, যে এই বসন্ত এসে গেছে গানটা? আমি যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, মানে সেটা হচ্ছে 2009-10 এরকম একটা সময়, তখন পেন্ডুলাম বলে একটা ছবির কাজ শুরু হয়। এবার পেন্ডুলাম ছবির যে ডিরেক্টর শৌকর্য ঘোষাল, তাকে আমি চিনতাম ছোটবেলা থেকে, কারণ আমার মা সেন্ট লরেন্স হাই স্কুলে পড়ান, তো আমার মায়ের ছাত্র ছিল শৌকর্য, রাজন দাদা। তো এবারে ওই ছবিটাতে একটা গান ছিল যেটা মেল ভোকালে ছিল, কিন্তু সেখানে একটা ফিমেল ভোকাল দরকার ছিল ফর 4 লাইনস, বা 4টে লাইন গাওয়ার জন্য কেউ অবভিয়াসলি কেউ রাজি হচ্ছিল না।
তখন আমাকে রাজন দাদা, মানে সৌকর্য ডাকনাম রাজন, তো আমাকে রাজন দাদা এসে বললো যে তুই গেয়ে দিবি চারটে লাইন। আমি হ্যাঁ গেয়ে দেবো, তো আমি তখন গেয়ে দিয়েছিলাম চারটে লাইন। মাস্টার্সের ফাইনাল ইয়ারে প্রোডাকশন থেকে আবার ফোন টোন করা শুরু করলো, বললো যে ছবিটা নাকি রিলিজ করবে, তো একটু প্রমো টমো করতে হবে, এসব করতে হবে। ঠিক আছে ফাইন। তারপরে গান রিলিজ হলো, গানটা খুব বেশি লোকে শোনেনি, কিন্তু অদ্ভুতভাবে সৃজিৎ মুখার্জি আর অনুপম রায় এই দুজন মানুষ শুনেছিলেন। তারপরে আমাকে একদিন রিজুদা, মানে সৃজিৎ, একটা মেসেজ করলো যে তোর সাথে অনুপম যোগাযোগ করবে, না তোমার সাথে অনুপম যোগাযোগ করবে, কারণ তখন তো আমাদের আলাপ ছিল না। তারপর একদিন অনুপমদার ওখান থেকে নবারুণদা ফোন করলো, ফোন করে বললো যে এই অনুপমদার তোর জন্য একটা গান আছে, তুই গাইবি? আমি বললাম হ্যাঁ গাইবো, বসন্ত এসে গেছে গিয়ে ফেললাম। মানে ইট ওয়াজ দ্যাট ইজি, মানে বিশাল কোনো গল্প আমি বলতে পারবো না। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। বাংলা সিনেমার এরকম কোন গান মানে তোমার খুব ভালো লাগে, যে এই গানটা তোমার মনে হয় যে দুঃখে আনন্দে মানে যে কোনো সময় তুমি গুনগুন করবে? বাংলা সিনেমার গান নিয়ে আমি এটা বলতে পারবো না, খুব পলিটিক্যালি ইনকারেক্ট হয়ে যাবে, কিন্তু আমার ড্রিম মিউজিক ডিরেক্টর এ আর রহমান কাজেই। আর আমি যখন এ আর রহমান শুনি তখন আমার আর কারোর কিছুই ভালো লাগে না কাজেই। তা ও তাহলে ওর কোন কোন কম্পোজিশনগুলো বেশি ভালো লাগে তোমার? আমার কোন কম্পোজিশনগুলো ভালো লাগে না বললে আমি একটা ছোট লিস্ট দিতে পারি, কারণ আমার ওনার সব কম্পোজিশন ভালো লাগে। আমার ওই গানটা খুব ভালো লাগে, ওই গুরুর যে ওই দামদারা বলে একটা। এটা কি একটুখানি তোমার গলে তুমি মুখে বললে তো হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো গান গাইতে খুব ভালোবাসি, আমাকে গান গাইতে বললেই আমি গান গেয়ে ফেলি, আমার কোনো হ্যাং আপস নেই। রতে আশকি লগা মত, পেরো সে জমি জমি লগা মত, রতে আশকি রতে আশকি রতে আশকি।